আল্লাহ আবারও তোমার সাহায্যের প্রার্থী, তোমার সাহায্য ছাড়া কিছুতেই কিছু সম্ভব না। সাহায্য করো মাবুদ, সবচেয়ে বড় প্রয়োজন শারীরিক সাহায্য, আর হিকমা প্রজ্ঞা মানসিক সাহায্য সবই দরকার মাবুদ, বেশি বেশি করে পাঠাও। আল্লাহর একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করি সুখবর। আল্লাহ বলছেন, গিভিং গ্ল্যাড টাইডিংস অফ প্যারাডাইজ টু ওয়ান হু বিলিভস ইন দি ওয়াননেস অফ আল্লাহ। এই কোরআন আসছে সুখবর নিয়ে। গ্ল্যাড টাইডিংস মানে মুবাশশারাত, সুখবর নিয়ে তাদের জন্য যারা এক আল্লাহতে বিশ্বাস করে, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, আর যারা দুই তিনটা কথা, ফিয়ার্স আল্লাহ মাছ, অতীব মাত্রায় যারা আল্লাহকে ভয় করে। তো ভয় করার নিদর্শন কি? মূর্খ মানুষ বলবে আমি তো ভয় পাই আল্লাহরে ভয় পাই না। ভয়ের একটা প্রমাণ, যেমন আমরা দৈনন্দিন জীবনে যে পাড়ায় চুরি ডাকাতি ছ্যাঁচড়ামি হয়, দরজা খোলা রাখি না, সব সময় দরজা চেক করি দিনে রাত্রে বন্ধ আছে কি না। যে পাড়ায় খারাপ চরিত্রের পুরুষরা আসা যাওয়া করে, সেই পাড়ার মহিলারা সাবধানে চলে, শরীর ঢেকে মাথা ঢেকে। তো আল্লাহকে ভয় করলে আমাদের কিছু কাজ করে দেখাতে হবে। কাজগুলি কি? অ্যাবস্টেইন ফ্রম অল কাইন্ড অফ সিনস, প্রত্যেক ধরনের গুণা থেকে তারা বিরত থাকে। এই যে হিজাব জিনিসটা, আমরা মনে করি এটা আমাদের উপরে একটা অত্যাচার, ইসলামের একটা জুলুম। না, কাঁঠালের গায়ে যে এত মোটা চামড়া, তবুও তো কাকে ঠোঁট এইরকম 3 ইঞ্চি লম্বা, আর কাককে আমি বলি এক জাতের মানুষ কেউকে ভয় পায় না, ভীষণ বেহায়া, ভীষণ দুঃসাহসী। সেই কাক তার ঠোঁট ভিতরে দিতে পারে এবং দিবেই, কাঁঠাল নষ্ট করতে পারে, করবেই, খায় কতটুক নষ্ট করে পুরাটা। তো আমরা যদি হিজাবে থাকি আল্লাহর কিছু ভালো হবে না। ইসলামকে কেউ ট্যাক্স দেবে না হিজাবি মহিলার মাথা পিছু। আমার নিজের প্রোটেকশন, নিজের সম্মান, আত্মরক্ষা, নিজের যদি কেউ গয়নাগাটি পরে সেইটার হেফাজত, সব কিছু। আমি অনেক দৃষ্টান্ত দিতে পারি আমাদের পরিবারের মেয়ে আর বউদের থেকে, যে ওদের হিজাব এত সুন্দর। আল্লাহর দেওয়া একটা ছোট্ট মেয়ে, আমাদেরই বাড়ির বউ, বিয়ের পরে সে খুব সুন্দর করে সেজেছে, যা যতটুক তার ছিল। তা আমি তাকে বললাম, কি লাভ হলো, তুমি তো হিজাবের মধ্যে থাকবে এই কষ্ট করে? বললো, মা, তিনটা লাভ হলো, আমি আমার কাপড় চোপড় যা কিছু গয়না পরলাম আমি আল্লাহর শুকর করলাম, আমি এগুলি পরার পরে আমি যখন হিজাব পরব, যার নাই আমি তার মনে কষ্ট দিলাম না, আমি আল্লাহর আনুগত্যে আছি এইটারই প্রমাণ রাখলাম, আমি জীবনে এই কথা ভুলব না। তার বয়স ছিল 18 তখন, আমাদের ছোট ছেলের আল্লাহর দেওয়া বউ, এত সুন্দর কথা, এটা ভুলার কথা না। হিজাব হলো আমার নিজের জন্য। মহিলারা আজকাল গার্মেন্টস বলো আর বড় বড় মহিলারা সব বগলের নিচে ব্যাগ রাখে, যে ছিনতাই না করে। কিন্তু বগলের উপরে যে আরো অনেক কিছু আছে যেটা ধ্বংস হতে পারে, লাঞ্ছিত হতে পারে, লজ্জিত হতে পারে দুনিয়াতে আখিরাতে, এই সেটা হলো বুকের উপরে কাপড় না রাখা। ওই সব কাজ করো যাতে তুমি প্রমাণ রাখতে পারো তুমি আল্লাহকে ভয় করো। আরো তো অনেক, 14টা আদেশ আছে সূরা বানি ইসরায়েলে, অনেক। সালাত কায়েম রাখা, মা বাপের একদম দলিল, দুনিয়াতে সমস্ত গুনার, আমি মুখস্থ বলছি, বিচার এবং শাস্তি হবে মৃত্যুর পরে কিয়ামতের দিনে। কেবলমাত্র মা বাপের সাথে যারা জুলুম করলো
মৃত্যুর আগে জমিনের উপরে এই দুনিয়াতে থাকতে তাদের আল্লাহ কঠিন শাস্তি দিবেন, ভীষণ কঠিন। আজকালকার বাচ্চারা কিছুতেই সেটা মানতে রাজি না। সালাত কায়েম করা, আগে বলেছিলাম যাকাত দেওয়া, যাকাত যদি আমরা না দিতাম, গত সপ্তাহে বলেছিলাম আমরা এক একটা দানব হতাম, দানব, কুমির এবং অজগর সাপ। যাকাত দিয়ে রাত্রে পাহারাদার ছাড়া, বডিগার্ড ছাড়া, দারোয়ান ছাড়া যারা দেয় তারা ঘুমাতে পারে। যাকাত হলো নিরাপত্তা, নিরাপত্তা, হিজাব নিরাপত্তা। যাকাত, আচ্ছা আরেকটা হলো মিথ্যা না বলা। যারা 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 যাদের জন্য জান্নাতের সুখবর তারা মিথ্যা বলবে না। নবীজিকে আমি অনেকবার বলেছি, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ একটা মুমিন কি মিথ্যা বলতে পারে? না। একটা মুমিন কি জিনা, এরা অনেকে বুঝবে না জিনা মানে হলো হারাম সম্পর্ক, করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ, কারণ ওইটা হলো একটা মুহূর্তের ভুল, মুহূর্তের ভুল। ওটা জীবনে একবার করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, সারা দিন করলে সারা বছর সেটা একটা রোগ, রোগ রোগ হয়ে যায়। তার জন্য আল্লাহ বলেছেন তুমি চারটা বিয়ে করো, তবু তুমি জিনার কথা উচ্চারণ করো না, জিনার কাছেও যেও না, ওটা মানা। মদ, মদের কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলকে দিয়ে, মদ হলো সকল অশ্লীলতার মা, ঘুষ হলো মানুষকে ধ্বংসকারী ক্যান্সার, যে দেয় যে নেয়। চুরি সমপরিমাণ অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর ঘটনা বলছি, একজন ওই যুগের ওই সময়ের, আল্লাহ ভুল হলে তুমি মাফ করে দিও, যারা শুনবে তাদেরকে সঠিকটা বুঝতে দিও, একজনের একজনের মৃত্যু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো তার জানাজা পড়াতে, উনি পড়ালেন না। কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে, দেখছেন ওই যেন ওই যে ওনার কাফনটা একটা চুরি করা, না চুরি বলবো না, না বলা, না বলে নেওয়া, মালে গানিমতের চাদর দিয়ে পেছানো, জাহান্নামের আগুনে জ্বলছে, মালে গানিমতের চাদর। চুরি এইরকম ভয়ঙ্কর জিনিস। মদ নিষেধ, মা বাপের সাথে জুলুম করা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, হিজাব ছাড়া চলা নিষেধ, হারাম সম্পর্ক করা নিষেধ। হারামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম সম্পর্ক, যে হাটে বাজারে মাঠে তোমাদের গা যদি কোনো পুরুষের সাথে লাগে, তার চেয়েতে ভালো তোমাদের মাথায় তোমরা পেরেক ঠুকিও, পেরেক। এই এগুলি সংক্ষিপ্ত বললাম, যাকাত, সালাত, হজ, সম্পদশালী মানুষের উপরে এটা আল্লাহর পাওনা। আল্লাহর পাওনা না দিয়ে যে চলে গেল, তার মতো জালিম কে আছে দুনিয়াতে? সম্পদশালী মানুষ। And loves Allah much, অতি মাত্রায় সে আল্লাহকে ভালোবাসে। ভালোবাসার প্রমাণ কি? By performing all kinds of good deeds, প্রত্যেকটা ভালো কাজ করতে সে পাগলের মতো থাকে, পাগল, এক পায়ে দাঁড়ানো থাকে। এই যে মুকাররাবিন, সূরা ওয়াকিয়াতে আল্লাহ যাদের কথা বলেছেন, আল্লাহ নিকটতম মানুষ কারা? একদল, সূরা ওয়াকিয়া, একদল হলো ডান দিকে যারা ভালো কাজ করে, হ্যাঁ গুনাহ করে না, আর একদল হলো বাঁ দিকে গুনাহ করছে, আর একদল হলো
মোকার রবিন আগে, তারা কারা? তারা হলো ওই সৈনিক সব সময় যারা ইউনিফর্মে অস্ত্র নিয়ে অপেক্ষায় থাকে কখন কমান্ডারের ডাক আসবে যেতে হবে। সাইদেন, আমি তো সৈনিকের বউ, সাইদেন বাজার অপেক্ষা করতো না আমার হাজবেন্ড, ওভারঅল পরে উনি ঘুমাতেন, কখন ডাকবে কখন প্লেনে উঠে যেতে হবে। এরা হলো মোকাররবিন। গত সপ্তাহ বলেছিলাম জাকাতের কথা, বললে এখন নাই, সব দিয়ে দিয়েছি রোজার মাসে। ভালো কাজের জন্য ডাক দিলে কি অপরাধ করেছি, অনেক 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 কষ্টদায়ক কথা। ভালো কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর একটা হাদিস আছে, উফ ভুলে গেলাম, মুসা আলাইহিস সালামের সঙ্গে, যে আল্লাহকে যে ভালোবাসে সে কীরকম, সে হলো ওই রকম একটা মানুষ যার সামনে সারা, আমি পুরাটা পরে আগামীতে শোনাবো, সারা গ্রামবাসী, ওই রকম মানুষ না, ওই রকম একটা সিংহ, সারা গ্রামবাসী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারার জন্য, কিন্তু সে ভয় পায় না। আল্লাহর যারা আশিক তারা ওই রকম, আমার কি থাকবে কি থাকবে না, কি হারাবো কি পাবো, তাদের কাছে হিসাবের কথা, হিসাবের খাতা নাই। আল্লাহ তুমি মুকাররবিনের দলে আমাদেরকে নাও, আরেকদিন ওটা পড়ে শোনাবো। তারা খুব খুব জরুরি কথা আছে, একটু মন দিয়ে শোনেন। প্রত্যেকটা ভালো কাজ করে যা তা আল্লাহ যা আদেশ করেছেন। আদেশ কি করেছেন? 7 বছর বয়স থেকে আল্লাহ আদেশ করেছেন ইকামতে সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পরিবারের পুরুষদের উপরে ফার্জ, সুস্থ থাকলে, স্বাধীন থাকলে, মুসলিম হলে মসজিদে যে সালাত আদায় করবে, ফার্জটুক ইকামতে সালাহ। আর তারপরে আগে যা যা বললাম ঠিক ওইগুলি করাটাই হলো আল্লাহকে ভালোবাসা। ওয়ার্নিং অফ পানিশমেন্ট ইন দ্য হেল ফায়ার, তারা জাহান্নামের যে শাস্তি, আল্লাহর নাফরমানির যে শাস্তি, সেটার সম্বন্ধে সচেতন এবং আশেপাশের লোককে সচেতন করে। আমি উদাহরণ দিয়ে বলি, ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু, চিকেনগুনিয়া, আমি যদি খালি আমার বেডরুমটাকে মশার তেল দিতে থাকি শেষ পর্যন্ত আমার হাঁপানি হবে, আশেপাশে যা আছে আমি বেপরোয়া। ক্রিমের ওষুধ একা খেলে হবে না, ডাক্তাররা বলে সবাইকে খেতে হবে, খালি আল্লাহর ব্যাপারে ওই নিজের বেলা 16-18 আনা, অন্যের বেলা 14 আনা, আল্লাহর ব্যাপারে 14 আনাও না। মানুষকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করা, এটা হলো আমাদের কাজ। বাট মোস্ট অফ দেম টার্ন অ্যাওয়ে সো দে হিয়ার নট, বেশিরভাগ মানুষের এই যে ঘুম আসছে শুনতে চায় না, ঘুমায়া পড়ছে ঝিমায়া পড়ছে, অতএব সাবধান কি হবে, কী সাবধান হবে? যদি বলি যে এখানে রাস্তায় একটা সন্ত্রাসী আসা যাওয়া করছে, তখন দেখা যাবে সাবধানতা। তখন তারপর আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন, বলো মোহাম্মদ, ইট ইজ রিভিল টু মি, আমার কাছে আদেশ আসছে, আমাদের প্রত্যেকের কাছে কোরআনের মাধ্যমে আদেশ, দ্যাট ইয়োর ইলা ইজ ওয়ান ইলা, তোমার আল্লাহ এক আল্লাহ, দেয়ারফোর টেক এ স্ট্রেট পাথ, অতএব সোজা পথে চলো। রেড রাইডিং হুডের গল্প ছোট থেকে বুড়ি পর্যন্ত মুখস্থ, মা বলেছিল জঙ্গলে যেও না, সোজা যাও নানির বাসায়, নানির বাসায় গেল না, শয়তান ওখানে দাঁড়িয়েছিল নিয়ে গেল,
আমাদের মজলিসে যখন সবাই আসে খুব খুশি, আর সবাই যখন উঠে যায় না, যখন আসে দুনিয়া, তখন দুনিয়া মানে পৃথিবীর আকর্ষণটা দুনিয়া তখন কাঁদতে থাকে। এখানে আসলে শয়তান দুনিয়াকে বলে তুমি কেঁদো না, এরা এখান থেকে উঠে গেলে তাদের ঘাড় ধরে ঘাড় তোমাদের তোমার পায়ের কাছে দিয়ে যাব। শয়তান দুনিয়াকে বলে, তো আমাদের অবস্থা তাই, শয়তান এইখানে বসে বসেই আমরা মন দিতে পারি না। শয়তান দুনিয়াকে বলছে চিন্তা করো না, এখান থেকে উঠলেই আমি তাদের ঘাড়ের উপরে পা দিয়ে তাকে তোমার পায়ের কাছে দিয়ে যাব। কার পায়ের কাছে? দুনিয়ার। আচ্ছা, যদি আমরা এই দুইটা আয়াতের মধ্যে চলার চেষ্টা করি, আমাদের পুরস্কারটা কি? এটা শেষ আয়াত, ভীষণ সুখবরের আয়াত। দোসু সে, আল্লাহ বলছেন যারা দোয়া করে আমার লর্ড ইজ আল্লাহ অ্যালোন, আমার রব তো এক আল্লাহ ওয়াহিদ আল্লাহ, অ্যান্ড দে স্ট্যান্ড ফার্ম, এটার উপরে যারা মজবুত থাকে মজবুত থাকে মজবুত থাকে, অন দেম এদের কাছে এঞ্জেলস উইল ডিসেন্ড, ফেরেশতারা নেমে আসবে, উইল ডিসেন্ড মানে আসবে, আসবে কখন? অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ, তাদের মৃত্যুর সময়। ভীষণ সুখবর। এসে কি বলবে ওই ফেরেশতারা? এই জন্য কিছু মানুষ মৃত্যুর সময় একদম নূরের চেহারা, আমি তো দেখি না এরকম, খুশিতে চোখের পানি টপ গড়ে পড়ে। ফিয়ার নট, তারা বলবে, কেউ বুঝবে না, আত্মীয় স্বজন ডাক্তার কবিরাজ কেউ না, ভয় পেও না, নট গ্রিভ দুঃখ করো না, বাট রিসিভ সুখবর নাও, সুখবর নাও, কিসের? গ্ল্যাড টাইডিংস অফ প্যারাডাইস, জান্নাতের সুখবর গ্রহণ করো, জান্নাতের সুখবর, উইচ ইউ হ্যাভ বিন প্রমিসড, যে জান্নাতের কথা আমার আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, আমার আল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যে আল্লাহ কখনো ওয়াদা ভাঙবেন না। আরও বলতে থাকে ওই ফেরেশতারা, এটাই শেষ, উই হ্যাভ বিন ইউর ফ্রেন্ডস ইন দি লাইফ অফ দিস ওয়ার্ল্ড, আমরা দুনিয়ার জীবনে যখন তুমি ছিলে তোমার সাথে বন্ধু হয়েছিলাম। আমরা বলি এই কাজটা হঠাৎ হয়ে গেল, যেন ফেরিস্তা এসে করে দিয়ে গেল, আসলেই ফেরিস্তা, আসলেই ফেরিস্তা, আমরা দুনিয়ার জীবনে তোমার বন্ধু ছিলাম, অ্যান্ড আর সো ইন দি হিয়ার আফটার, আখিরাতেও আমি তোমার আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো, আল্লাহ আমাদের কবরেও দিও এমন বন্ধু, মাবুদ আমাদের কবরেও দিও। তারপর বলে দ্যান ইন ইউ শ্যাল হ্যাভ অল দ্যাট ইউর ইনার সেলফ উইশেস, ওখানে যাওয়ার পর সব তুমি পাবে যা তোমার মন চেয়েছিল। মন তো খালি চায় মাকলুকাতের সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে পানা, বলো আমিন, জাহান্নামের আগুন থেকে পানা, তা ওটার চেয়েতে বড় শান্তি আর সুখবর নাই যদি কেউ জানতে পারে যে আগুন থেকে আল্লাহ তাকে মাফ করেছে। আর কবর আজাব, যার জন্য নাবিজি দোয়া চাইতেন আল্লাহর কাছে, দেন ইন ইউ শ্যাল হ্যাভ ফর উইচ ইউ আস, যা চাইবে তাই পাবে। আর এই একটা কথা দিয়ে শেষ, এটা কি হবে? অ্যান ইন্টারটেইনমেন্ট ফ্রম আল্লাহ, এটা হবে আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য আপ্যায়ন ও আতিথিয়তা, আতিথিয়তা। আল্লাহটা কে? গফুরুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ হলেন মহা ক্ষমাকারী, মহা রহমান। অ্যান্ড হু ইজ বেটার, তারপরে আল্লাহ বলছেন কে ওই মানুষটার চেতে ভালো, কে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আল্লাহ, দেন হি, তার চেতে ভালো কে যে বলে মাই লর্ড ইজ আল্লাহ, আমার রব তো আল্লাহ এবং আমি মুসলিম, তারপর এবং মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, হিকমা দিয়ে
ভালো কাজের দ্বারা প্রজ্ঞা দিয়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, জানতে দাও, বুঝতে দাও, কারো মাধ্যমে, কারো স্বপ্নের মাধ্যমে জানাও তুমি কবুল করেছো, তুমি কবুল করেছো। আমিন।